নমস্কার, আমি অভিজিৎ মহারাজ। এই সিমেট্রি পার্ক স্ট্রিট সিমেট্রি, তো এটা আমি এসেছি যেটা আমাকে আকৃষ্ট করলো, মানে আছে আমি দেখাবো। এই যে চাতালটা দেখছেন, টোটাল চারজনের সমাধি এখানে আছে, একটা পরিবার। এই পরিবারটা ব্রিটিশ আমলে, আজ থেকে 10 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে পুরো পরিবারটা শেষ হয়ে যায়। দুটো বাচ্চা মেয়ে, তার বাবা এবং মা কবরে শান্তিতে শুয়ে আছে। আমার সাথে কানেক্ট হয়েছিল, আমি যেহেতু দেখলাম চারজনের কবর, ব্যাপারটা কী, চারজনের কবর একসাথে কেন, সন্দেহ হতে ওদের সাথে আমার কথা হয়। তার মধ্যে থেকে ওর বাবা আমাকে বলে যে রোড অ্যাক্সিডেন্টে আমার পরিবারটা শেষ হয়ে যায়, দুটো বাচ্চা মেয়ে মোটা এবং তার হাজব্যান্ড চারজন পরপর পাশে শুয়ে রয়েছে। আমি দেখাবো এই গাছটার পাশে, কেউ যদি আসেন দেখতে পাবেন, খোঁজখবর নিলে, এতে তো অনেক হিস্ট্রি লেখা থাকে, সেখানে আমার কথা মিলিয়ে নিতে পারেন, কবে কতদিন আগে এই কবরে কীভাবে হয়েছে মৃত্যু। আমি আপনাদের বলে দিলাম রোড অ্যাক্সিডেন্টে এই চারজন মারা গেছে। এই চারজনের অনুমতি নিয়েছি আমি আজকে, ওনার এই যে হেড অফ দ্য ফ্যামিলি, যে ভদ্রলোক, উনি নাম বলেননি আমাকে, তো ওনার অনুমতি নিয়ে আপনাদেরকে আমি জানালাম। এই চারজনের কিন্তু শরীর সমাধি এখানে আছে, এখানে আপনাদের ওদের রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। রোড অ্যাক্সিডেন্টে পুরো পরিবারটা নষ্ট হয়ে যায়, পুরো তারা চারজনে একসাথে প্রাণ হারান এবং তাদের চারজনকে একসাথে এই কবরস্থানে এই হয়েছে, তারা এখানে নীরবে আছেন। কিন্তু আমার স্ত্রীতে এখানে উঠে বসেছিল, আমি তাদের দেখতে পাই চারজনকে একসাথে দেখাতে, আমি এখানে দাঁড়িয়ে যাই। ব্যাপারটা কী, সব কবরগুলো তো ছোটো ছোটো সিঙ্গেল কবর, খুব কম কবরই এরকম আছে, কিন্তু এই একসাথে কবর, একসাথে চারজন মারা গেছে, এটা এখানে এলেই জানা যাবে, যারা এখানে জানতে পারেন জেনে নেবেন। নমস্কার, আমি অভিজিৎ মহারাজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বড় বড় গাছ, আপাত দৃষ্টিতে দেখলে আপনার মনে হবে যে গাছগুলো বেশ পাতা আছে, বেশ ছায়া, তার তলায় আপনারা আরাম আছে, সামনে এখানে আম গাছ আছে, বেশ আম ঝুলছে, ঠিক যেভাবে আম ঝুলছে ঠিক সেইভাবে এখানে প্রচুর স্প্রিট আছে, তারাও কিন্তু ঝুলছে ডাল ধরে। আসলে এরা তো অশরীরই, এদের ভার নেই শরীরে, তাই যেখানে পারে সেখানে ঝুলতে থাকে। আর যখন এরা নিচে নেবে আসে তখন কিন্তু আর ওই ছোটো সাইজটা হয়ে থাকে না, তখন তাদের আকৃতিগুলো বিরাট বিরাট হয়, কোনোটা ভ্যাম্পায়ার টাইপের হয়, কোনোটা কোনো পক্ষী টাইপের হয়, বিভিন্ন রকম আকার আকৃতি নিয়ে ওরা কিন্তু মাটিতে চলে আসে। এরা কিন্তু ডিস্টার্ব ফিল করে, মানুষ মানে কোলাহল করে, একটু বেশি জোরে কথা বলে, টয়লেট পেশাব ভাঙ করে, তখন ফিল হয়। এই একটা কথা বললাম করাটা, এই নেশা কিন্তু এদেরকে খুব টানে। এই যে নেশা, তামাকের গন্ধ হোক, আপনার ওয়াইনের গন্ধ হোক, এই স্মেল কিন্তু এরা খুব পায়, এই স্মেলে এরা কিন্তু নিচে চলে আসে। এবং যারা এটা গ্রহণ করছে তাদের কাছ থেকে ওরা ওটা নিয়ে নেয়, তারা মনে করছে তারা নেশা করছে, কিন্তু নেশাটা অ্যাকচুয়ালি তারা করছে না, তাদের মধ্যে থেকে এসে এই স্পিরিটগুলো নেশা করে নেয়। এবং যে নেশা করছে সে কিন্তু কিছুদিন পর অসুস্থ হয়ে পড়ে, কারণ এই স্পিরিট ক্ষমতা আছে, তাদের একটা পাওয়ার আছে, তারা যখন সেই মানুষটার নেশাটা নিয়ে নিচ্ছে শরীরের মধ্যে এসে, শরীরে ভর করে হোক যেভাবে হোক, তখন কিন্তু সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ছে। হয়তো দেখা যাবে এখান থেকে বেরিয়ে তার বিরাট জ্বর এলো বা প্রচুর পেট খারাপ হলো,
নানা রকম প্রবলেম, পেট নিয়ে ভুগতে হচ্ছে, শরীরে নানা রকম জ্বালা হচ্ছে, ডাক্তার দেখাবেন, অনেক ঔষধি করবেন, কিন্তু কিছুতেই তার থেকে রিলিফ পাওয়া যায় না। তারপরে হচ্ছে এই যে সমস্ত স্পিরিট, এগুলো হচ্ছে সব বিদেশি, বুঝতে পারছেন, এগুলো সব ড্রাকুলা, ভ্যাম্পায়ার, বিভিন্ন রকম নাম আমি জানি না অনেকের, বিভিন্ন রকম জিন, সব কিছু আমার পক্ষে জানা সম্ভব নয়, নামগুলো আমি চেহারাগুলো যা দেখছি তাদের কি নামে পরিচিত আমি জানি না। তো এদেরকে শরীর থেকে বার করা বা এদের হাত থেকে মুক্তি পাওয়া আমার মনে হয় খুবই অসাধ্য ব্যাপার। আমার বা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, যে সমস্ত তান্ত্রিক সাধকরা আছে তাদের কিন্তু অসাধ্য এদেরকে থেকে মানুষকে সুস্থ করা, এটুকু বোঝা যাচ্ছে। কারণ এদের প্রচণ্ড পাওয়ার আমি যা দেখতে পাচ্ছি, আমার সাথে বেশ কিছু স্পিরিটের কথাবার্তা হয়েছে, তাদের কথাবার্তা শুনে বুঝেছি এরা কিন্তু খুব পাওয়ারফুল। এরা সহজে মানুষকে কোনো রকম ডিস্টার্ব করে না, বারবার বলছি এরা কিন্তু সহজে ডিস্টার্ব করে না, এরা যখন নিজে ডিস্টার্ব ফিল করে তখন কিন্তু অনেকে, এদের মধ্যে সবাই না, কিছু সংখ্যক আছে যারা কিন্তু খুব রাগী বলা যেতে পারে, তখন তারা সেই মানুষটিকে অ্যাটাক করে, সহজে করে না, এদের ধৈর্য আছে প্রচুর, সেটাও দেখেছি আমি। মানে অনেকেই কিন্তু এখানে নেশা করেন বসে, আমি দেখেছি, সবসময় যে তাকে অ্যাটাক করছে তা নয়, কিন্তু অ্যাটাক করলে আমি যেটা বললাম এই প্রবলেমগুলো তার মধ্যে হবে। এবং এখানে কিছু ছোটোখাটো প্রাণী দেখতে পাবেন যারা ঘুরে বেড়াচ্ছে, সেগুলোর মধ্যেও স্পিরিট আছে, সেই প্রাণীগুলোর মধ্যে সেই স্পিরিট ঢুকে বিচরণ করে বেড়াচ্ছে। এগুলো যেহেতু আমি দেখতে পাচ্ছি তাই আপনাদের বলতে পারলাম, সবাই এগুলো নিয়ে বলতে পারবে না। আর যে গাছগুলো দেখছেন, যত বড় গাছ তত বেশি স্পিরিট। ওই দেখুন দূরে একটা গাছ, একসাথে জোড়া গাছ উঠে গেছে, ওই জোড়া গাছটা, জোড়া বৃক্ষটা, প্রতিটি পাতা ডাল পালায় ভর্তি স্পিরিট। ড্রাকুলা, ভ্যাম্পায়ার, বিভিন্ন রকম তারা এখানে বাদুরের মতন ঝুলছে, আমার চোখে যা ধরা পড়ছে, এরা কিন্তু নিশ্চিন্তে ওখানে আছে। এই যে সিমেট্রিটা দেখতে পাচ্ছি, এই রং করা হয়েছে, এইখানে একজন মহিলা আছেন, উনি হাসছেন, লাল চুল, দেখতে সুন্দর, উনি হেসে মিলিয়ে গেলেন আমাকে দেখে। যাই হোক, আমি একটু এগিয়ে যাব, আমি আর একটা জায়গায় দেখতে পাচ্ছি কিছু, আমি জানি না কি আছে, একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করি। এই গাছটাকে আমি ফোকাস করতে বলব, এই দুর্মুজাকৃতি কবর সিমেট্রি, তার পাশে যে গাছ, এই গাছটি, এই গাছটির মাঝামাঝি অবস্থায় একটা, আমি ওখান থেকে লাইট দেখতে পেলাম বলে চলে এলাম। তো আমি এখানে একটা, দুটো কালার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাকুয়ামেরিন আর একটা হচ্ছে ভায়োলেট, এই দুটো লাইট এখানে খুব জোরালো প্রকাশ পাচ্ছে। আমি জানি এগুলো কিসের লাইট, তারা কিন্তু লাইটটা দেখাচ্ছে, তারা এখনও আমার চেহারা দিয়ে এখনও প্রকাশ, এখনও আমার সামনে দৃশ্যমান হয়নি, আমি শুধু লাইটটা দেখতে পাচ্ছি। এ দুটো লাইট কিন্তু অতি প্রাচীন জীব, তাদের বাস এখানে আছে, এই গাছের কোটরে, ঠিক ওইখানটা ভি আকৃতি যেখানে ওইখানে আছে, এক জোড়া আছে অ্যাকোয়ামেরিন এবং ভায়োলেট কালার। যারা জিন তত্ত্ব নিয়ে আলোচনা করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি নাম বলবো না। তো এই দুটো লাইট আমি এখানে দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখা যাচ্ছে, এই কালারফুল লাইট আমি এখানে দেখতে পেলাম বলে চলে এলাম, এদের বাসস্থান এখানে। এরা কিন্তু খুব পাওয়ারফুল হয়, অনেকে এদের সাধনা করে এদের জাগিয়ে নেয়, এরা জিন, এরা কিন্তু কোনো ভূতপ্রেত নয়, এরা আমাদের মানবের মতন বংশ বিস্তার করতে পারে, এরা এখানে আছে, কেউ অনেকে এদের সাধনা করে, তো এদের সাধনা করে এদের নেওয়া যেতে পারে, সাধনা করে যদি সিদ্ধিলাভ করায় তবে এরা আসে, তার আগে আসে না, তবে এসব সাধনা খুব টাফ সাধনা, মানুষের প্রাণ পর্যন্ত চলে যায় এই সমস্ত সাধনা করতে গেলে।
যারা এই নিয়ে পড়াশোনা করেন তারা বুঝতে পারবেন আমি কী বলতে চাইছি। আমি এদের নাম নিতে চাই না, কেননা আমার কিছু বার আছে, আমি সবসময় সব কিছু খুলে বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে আশপাশে প্রচুর 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 স্পিড, তারা দেখছে আমাকে আর অবাক হয়ে যাচ্ছে যে এই লোকটা কী করছে যেখানে এসে আমাদের সম্বন্ধে বলছে কেন। তাদের মনে এটাই প্রশ্ন হচ্ছে, প্রথমে তো ভয় পেয়ে গেছে খুব যে এ কেন এখানে এসছে, ভয় পায় এরা খুব, যারা দেখতে পায় না তাদেরকে দেখে এরা ভয় পায়। তারপর ভাবে যে যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, আমি যদি ওদের কিছু করি, তো এই ভয়টা ওরা পাচ্ছে। কিন্তু এখন ওরা বুঝে গেছে আমি বন্ধুর মতো ওদের সাথে মিশছি, ওদের কথা বলছি এবং ওদের অনুমতি নিয়েই আমি বলছি যে হ্যাঁ সবাই জানুক যে এখানে কী আছে, শুধু কয়েকটা গম্বুজ মতন খারাপ তা নয়, এর মধ্যে অনেক কিছু আছে যে জানতে পারবে যারা এসব ব্যাপারে আলোচনা মানে পড়াশোনা করেন, তারা এখানে গেলে রিসার্চ করলে এগুলো দেখতে পাবেন। যাই হোক, আমার চোখে যা যা ধরা পড়লো পার্কস্টিক সিমিট্রিতে আমি আপনাদের কাছে তুলে ধরলাম।